হ্যালো ফ্রেন্ডস বেবি অ্যান্ড লাইস্টাইলে আপনাদেরকে স্বাগত গর্ভাবস্থায় অনেকের ওজন বাড়ে এটাই স্বাভাবিক তবে শিশুর জন্মের পরও অনেক মাকেই দেখা যায় ওজন কমাতে পারেন না এই বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান অনেকে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাচ্চা হওয়ার পর মায়েদের ওজন কমানোর দশটি সহজ পদ্ধতি সম্পর্কে ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি আমার সব ভিডিও সবার আগে দেখতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো প্রসবের পর কি কি কারণে ওজন বাড়তে পারে সে সম্পর্কে প্রসবের পর বুকের দুধ খাওয়ানো মায়েদের সুষম খাবার খাওয়া উচিত কিন্তু দেখা যায় অনেকেই ব্রেস্ট ফিডিং এর অজুহাতে ডায়েটে ঘি মাখনের বন্যা বইয়ে দেন অথবা ফিগার খারাপ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করিয়ে দেন দুটোই আপনার ওজন কমানোর জন্য প্রতিবন্ধকতা স্বরূপ আপনার শরীরে যতটুকু ক্যালোরি বার্ন করতে পারে যদি আপনি তার চাইতে বেশি ক্যালোরি গ্রহণ করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার শরীরে মেদ জমতে থাকবে আবার আপনি যদি বুকের দুধ খাওয়ানো বন্ধ রাখেন তাতে আপনার শরীরে কম ক্যালোরি বার্ন হবে এবং এর ফলে শরীর গর্ভাবস্থায় জমা অতিরিক্ত মেদ ছড়াতে পারবে না সন্তান জন্মের পর মায়েদের ঘুমানো দুঃসাধ্য হয়ে দাঁড়ায় ঘুম কমে যাওয়ার কারণে শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যায় যার ফলে মায়ের শরীরে কমে যায় এবং শরীরের ক্যালোরি বার্ন করার ক্ষমতা কমে যায় কম ঘুমালে শরীরে যে ক্লান্তি জমে খিদেও বেড়ে যায় উদ্ধৃত্ত খাবার চট জলদি ফ্যাটে পরিণত হয় বিশেষ করে সিজারিয়ান হলে পেটের মেদ কমিয়ে পূর্বের অবস্থায় যেতে অনেক সময় লাগে অনেকে সিজারিয়ানের ঝড় সামলাতে শুয়ে বসে জীবন কাটাতে শুরু করেন অনেকে আবার ভুরি নিয়ে বিশেষ টেনশন করেন না কারণ তাদের ধারণা সিজারিয়ান হলে কিছুটা ভুরি অনিবার্য অনেকে আবার ধরেই নেন জীবনের এই দ্বিতীয় পর্যায়ে আগের ফিগার থাকা সম্ভব না বেশিরভাগ তাদের এই পরিবর্তিত অবস্থা নিয়ে জীবন অতিবাহিত করেন কারণ তারা বিশ্বাসী করতে পারেন না যে এই সাময়িক পরিবর্ধিত উদর পুনরায় কমানো সম্ভব যে কোনো ধরনের প্যাটের মেদ কমানো খুব সহজ না এবং সিজেরিয়ান করলে অবস্থাটা আরও বেশি কঠিন হয়ে যায় কারণ তখন স্ট্যান্ডার্ড অ্যাবডোমিনাল এক্সারসাইজ করা যায় না সন্তান প্রসবের পর অনেকেই অনেক মানসিক চাপে থাকেন মানসিক চাপের মুখাব লা করতে রক্তের সুগারের মাত্রা বাড়ে ব্যায়াম করে তাকে কমাতে না পারলে তা চর্বি হিসেবে জমা হয় অনেকেই আবার ওজন দ্রুত কমানোর জন্য অতিরিক্ত ব্যায়াম করা শুরু করেন বা খাওয়া-দাওয়া কমিয়ে দেন এতেও কিন্তু উল্টু ফল হয় অতিরিক্ত এবং ফুল ব্যায়াম এবং স্ট্রিক ডায়েট আপনাকে ক্লান্ত করে দেয় মনে রাখবেন এর ফলে কিন্তু আপনার ওজন কমবে না শুধু শক্তি হারাবেন এখন আমি আপনাদেরকে বলবো প্রসব পরবর্তী ওজন কমানোর জন্য কি কি করা যেতে পারে সে সম্পর্কে শুরু থেকে একটু সাবধান হলে আগের ফিরে পাওয়া সম্ভব আবারও চিন্তা করবেন না এবং তারা করবেন না একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে হবে মনে রাখতে এই অবস্থায় আসতে আপনার নয় মাস সময় লেগেছে তাই পূর্বের অবস্থায় ফিরে যেতে সে সময়টুকু লাগতেই পারে ওজন কমানোর জন্য আপনার বাচ্চা হওয়ার ছয় মাস পর থেকে প্ল্যান করা উচিত অনেক মহিলার ক্ষেত্রে বাচ্চা হওয়ার ছয় সপ্তাহের মধ্যেই গর্ভাবস্থার অর্ধেক ওজন কমে যায় বাকিটুকু নির্ভর করে আপনার নিজের উপর তাই বাড়তি মেদ কমানোর জন্য আপনি যা যা করতে পারেন তা হচ্ছে সবার প্রথমে হচ্ছে সময় দিন প্রসবের পর আপনার শরীর রিকভার করতে সময়ের প্রয়োজন যদি খুব দ্রুত আপনার ওজন কমে যায় তবে পুরোপুরি রিকভার করতেও আপনার সময় লাগবে তাই প্রসবের পর ওজন কমানোর চিন্তা অন্তত পক্ষে ছয় সপ্তাহ পর থেকে শুরু করুন যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তবে অন্তত পক্ষে বাচ্চার বয়স দুই মাস হওয়া পর্যন্ত এবং বুকের দুধের সরবরাহ স্বাভাবিক পর্যন্ত অপেক্ষা করুন সপ্তাহে ছয়শ থেকে সাতশো গ্রাম ওজন কমানোর লক্ষ্য রাখুন এটি আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং ডাক্তারের অনুমতি পাওয়ার পর হালকা ব্যায়ামের মাধ্যমে করতে পারেন দুই নম্বরে হচ্ছে শিশুকে বুকের দুধ খাওয়ান আপনি যদি আপনার সন্তানকে বুকের দুধ পান করিয়ে থাকেন তাহলে ওজন কমানোর ক্ষেত্রে বেশি দিবেন না দ্রুত মেদ কমানোর প্রচেষ্টায় থাকলে আপনার বাচ্চা কম দুধ পাবে সপ্তাহে থেকে গ্রাম করে ওজন কমালে আপনার বাচ্চার বুকের দুধের সরবরাহে তেমন কোনো প্রভাব পড়বে না ওজন কমাতে বাচ্চাকে পুরোপুরি বুকের দুধ খাওয়ান শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় শরীরের ক্যালোরি পুড়তে থাকে তাই এটি আপনার অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করবে আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে শুধু বুকের দুধ পান করিয়ে আপনি অনেক ওজন কমিয়ে ফেলবেন তবে দুধ খাওয়াচ্ছেন বলে যদি আপনি অতিরিক্ত দুধ ঘি মাখন বা হাই ক্যালোরি খাবার খান তাতে আপনার ওজন বাড়বে কাজেই খাওয়ার দিকেও নজর রাখুন তিন নম্বরে হচ্ছে ক্র্যাশ ডায়েট একেবারেই মানা ওজন কমানোর লক্ষ্য ভুলেও ক্র্যাশ ডায়েটে যাবেন না এতে অল্প সময়ে আপনার ওজন অনেকখানি কমে গেলেও তা সাধারণত শরীরের তরলের ওজন এবং এগুলো দ্রুত ফিরে আসে এছাড়াও ক্র্যাশ ডায়েটের কারণে শরীরের চর্বির চাইতে মাংস পেশি ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের ডায়েটের ফলে যে চর্বি ঝরে তা খাদ্যাভ্যাস আগের মতো করলে আবার ফিরে আসে এবং শরীরের ক্ষতি করে চার নম্বরে হচ্ছে গর্ভাবস্থার পর খাদ্যাভ্যাস এই স্বাস্থ্যসম্মত টিপসগুলো আপনার স্বাস্থ্য ঠিক রেখে ওজন কমাতে আপনাকে সাহায্য করবে প্রতিদিন ঠিক সময়ে খেয়ে নিবেন নতুন মারা অনেক সময় ঠিক সময়ে খেতে ভুলে যায় এর ফলে দেখা যায় শরীরে শক্তি কমে যায় মনে রাখবেন এর ফলে কিন্তু আপনার ওজন কমবে না শুধু শক্তি হারাবেন তিন বেলা বেশি করে না খেয়ে সারাদিনে পাঁচ থেকে ছয়বার বার কম করে খাবার খাওয়ার অভ্যাস করে তুলুন এর মাঝে হালকা নাস্তা করুন ক্ষুদা মেটানোর জন্য যখন সকালের নাস্তা কখনোই বাদ দিবেন না অনেকে মনে করেন সকালের নাস্তা না করলে বাড়তি মেদ কমানো সম্ভব তবে এটা ভুল সকালের খাওয়া খাবার সারা দিনে শরীরে শক্তি সাহায্য করে এছাড়া সকালের নাস্তা করলে আপনার দিনে ক্ষুধা পাবে কম তাই আপনি খেতেও পারবেন কম কম চর্বি সম্মত দুধ ও দুধের তৈরি খাবার খাবেন পারলে চর্বি মুক্ত দুধের তৈরি খাবার খাবেন যখন আপনি নাস্তা খাবেন চেষ্টা করবেন সেখানে বেশি করে ফল ও সবজি রাখতে আপেল কমলা লেবু বেরি কলা গাজর এসব বেশি করে খাবেন নাস্তার জন্য এগুলোতে ফ্যাট কম থাকে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন থাকে দিনে আট থেকে নয় কাপ তরল খাদ্য যেমন ফলের রস বা স্যুপ খান পানি সবচেয়ে ভালো নির্বাচনের ক্ষেত্রে পানি ওজন কমানোর ক্ষেত্রে অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে সুডা ঠান্ডা পানীয় কেনা জুস বা যে সকল তরল খাদ্য চিনি আর ক্যালোরি বেশি থাকে তা খাওয়া থেকে বিরত থাকবেন মশলা জাতীয় খাবার বাদ দিয়ে সেদ্ধ ও হালকা তেলে রান্না করা খাবার খাবেন চিনি জাতীয় খাবার খাবার ও মিষ্টি খাওয়া যাবে না পানি শরীরের ফ্লুইড ব্যালেন্স রক্ষা করে আপনি হয়তো অবাক হবেন এটা শুনে যে পানি অন্ত্র থেকে অতিরিক্ত মেদ বের করে দিতে সাহায্য করে তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এতে ক্ষুদা কম লাগবে এবং পেট ভরা থাকবে পাঁচ নাম্বারে হচ্ছে ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যর সাথে ঠিক মতো ব্যায়াম করায় গর্ভাবস্থার পর দ্রুত ওজন ও মেদ কমানোর সবচেয়ে সঠিক পদ্ধতি প্রতিদিন একটু করে ব্যায়াম করুন যখন দেখবেন আপনার মেদ কমা শুরু হয়েছে তখন থেকে প্রতিদিন একটু করে খাদ্যর ক্যালোরির পরিমাণ কমিয়ে দিন ও একটু বেশি নড়াচড়া করা শুরু করুন কঠোর রুটিনের মধ্যে ফেলাটা খুব কষ্টের হবে তবে একবার যদি এটি করতে পারেন তখন আর খারাপ লাগবে না রুটিনের মধ্যে থাকবেন আবার খেয়াল রাখবেন শরীরের প্রতি যেন বেশি কঠোরও হয়ে না যান প্রতিদিন বাচ্চাকে ট্রলারে নিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট হেঁটে আসলে আপনার ও আপনার বাচ্চার মন যেমন ভালো হবে আপনার স্বাস্থ্য আরও ভালো হবে ব্যায়ামের ফলে ঘুমের সমস্যাও মিটবে এবং তাতে শরীর ও মন ফ্রেশ হওয়ার পাশাপাশি ওজন কমারও সুরাহা হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে পেটের পেশি মজবুত করার দুই একটা ব্যায়ামও অল্প করে শুরু করতে পারেন ছয় নাম্বারে হচ্ছে ঘুম ভালো ঘুমের সঙ্গে ওজন কমানোর যোগসূত্র আছে কম ঘুমালে শরীরে যে ক্লান্তি জমে তা সামলাতে গিয়ে খিদে বেড়ে যায় উদৃত্ত খাবার জলদি ফ্যাটে পরিণত হয় কাজে বাচ্চা ঘুমালে ঘরের কাজ বা আড্ডায় মন না দিয়ে আপনিও ঘুমিয়ে পড়বেন সাত নাম্বারে হচ্ছে বাস্তবাদী হন অনেক চেষ্টা করার পরেও দেখা যেতে পারে যে আপনি গর্ভাবস্থার পর খানিক ওজন কমাতে পারলেও আপনার আগের মতো সে কারণে হতাশ হবেন না কেননা অনেক মহিলার ক্ষেত্রে গর্ভাবস্থার শরীরে এমন কিছু বদল আনে যা আর ঠিক করা যায় না আপনার পেটের চামড়া ঝুলে যেতে পারে নিতম্ব চওড়াও হতে পারে কুমনের মাপ বেড়ে যেতে পারে এরকম হলে এই অবস্থাতে কিভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন সেটি নিয়ে ভাবুন ওজন কমাতে আপনি আরও কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন এক নম্বরে হচ্ছে প্রতিদিন খাদ্য তালিকায় যত বেশি সম্ভব সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল রাখুন গম বার্লি ওটের তৈরি শুকনো খাবার আমিষের জন্য মাছ এবং সয়া নরম মুরগির মাংস ডিম ইত্যাদি মা এবং শিশুর জন্য সর্বনিম্ন চর্বির পাশাপাশি প্রয়োজনীয় শর্করা আমিষ ভিটামিন মিনারেলের সরবরাহ নিশ্চিত করে যা একই সাথে মায়ের শরীরে শক্তি যোগাবে এবং ওজন কমাতে সাহায্য করবে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান মায়ের শরীর থেকে ক্ষতিকর পদার্থ অপসারণে কার্যকর ভূমিকা রাখে দুই নম্বরে হচ্ছে প্রতিদিনের সকালের নাস্তায় স্বল্প চর্বিযুক্ত দুধের সাথে এক বাটি হোল গ্রেইনের সিরিয়াল খাবারের মাধ্যমে জীবনাচারের পরিবর্তন শুরু করা যেতে পারে প্যাকেটজার সিরিয়ালের পরিবর্তে চিরা কিংবা খই খেতে পারেন সাথে প্রতিদিন একটি করে সিদ্ধ ডিম এক কাপ দই আমিষ জাতীয় বিভিন্ন খাবার আপনার ক্ষুধা কমাবে এবং রুচি অক্ষুণ্ণ রাখবে তিন নম্বরে হচ্ছে সিজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে যাওয়া মায়েদের শরীরে আত্মনিরাময়ের প্রবণতা বৃদ্ধিতে ভিটামিন সি সমৃদ্ধ ফল মূল সবজি সাহায্য করে লেবু কমলা আমলকি টমেটো আলু ভিটামিন সি এর সুলভ মূল্য এবং সহজলভ্য উৎস চার নম্বরে হচ্ছে গর্বকালীন সময়ের অভ্যাস অনুযায়ী সন্তান জন্মের পরও মায়েদের ঘন ঘন ক্ষুদা লাগা খুব স্বাভাবিক একটি বিষয় এমন সময় হালকা নাস্তা হিসেবে বিস্কুট ভাজা চিরা মুড়ির মোয়া চীনা বাদাম ইত্যাদি হাতের কাছে রাখতে পারেন পাঁচ নাম্বারে হচ্ছে কুমোর এবং তলপেটে হালকা চাপ ফেলে এরকম হালকা কিছু ব্যায়াম নিজের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী বেছে গর্ভাবস্থায় পারেন দেশীয় মাংস পেশিগুলো কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং সন্তান জন্মদানের পরবর্তীতে এই মাংসপেশিগুলো পুনরায় আগের শক্তিশালী অবস্থায় ফিরে আসা দরকার কেননা পরিপাকতন্ত্রের কাজে এই পেশিগুলো ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ জন্মদান প্রক্রিয়ার পরপরই এরকম ব্যায়াম কিছুটা কষ্টসাধ্য হতে পারে প্রথমে সাধ্যমতো কয়েক ধাপ দিয়ে শুরু করে ধীরে ধীরে দাপগুলো বাড়ানোর চেষ্টা করুন সময় লাগবে প্রথমে কষ্ট হলেও ব্যায়ামের ফলাফল পেতে শুরু করলে আপনি নিজেই এই চেষ্টাগুলো উপভোগ করবেন শ্রনি দেশের উপযোগী ব্যায়ামগুলো আপনার কুমোর এবং তলপেটের পেশিগুলোকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার সাথে সাথে পিঠের এবং মেরুদণ্ডের ব্যথা সারাতেও সাহায্য করবে গর্ভাবস্থা থেকে জন্মদান পরবর্তী সময়গুলোতে পিঠের এবং কুমোরের ব্যথায় কষ্ট পাওয়া মায়েদের সংখ্যা খুবই বেশি তাই সময় এবং সুযোগ মতো হালকা এবং সহজ কিছু ব্যায়াম আপনাকে স্বস্তি পেতে সহায়তা করবে বর্তমানে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক গর্ভকালীন ও গর্ভ পরবর্তী শারীরিক নানা বিষয়ে প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিন ইন্টারনেট পেজ বা ইউটিউবে ছবি এবং ভিডিও সহ এই উপযোগী ব্যায়ামের নির্দেশনা পেয়ে যাবেন ছয় নম্বরে হচ্ছে সি সেকশনের পরে পেটের ম্যাথ কমানোর ভালো উপায় হচ্ছে ইয়োগা করা প্রাণায়াম করলে পেটের মাংস পেশি দৃঢ় হয় হচ্ছে সাত পায়ের হাঁটুর ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে প্রথমে দশ সেকেন্ড করে ঘড়ির কাটার অভিমুখে চক্রাকারে হাঁটু ঘুরিয়ে পরবর্তী দশ সেকেন্ড ঘড়ির কাটার বিপরীতে ঘোরাবেন ব্যায়ামটি বসে শুয়ে কিংবা দাঁড়িয়েও করতে পারেন দিনে তিন থেকে চারবার ব্যায়ামটি করলে দ্রুত ফলাফল পাবেন আট নাম্বারে হচ্ছে ওজন কমানোর হাঁটা সবচাইতে সহজ এবং সফল উপায় হতে পারে যদি আপনি নিয়মিত হাঁটাহাঁটি করেন ভোর এবং বিকেলে খোলা পরিবেশে হাঁটাহাঁটি শরীরের বাড়তি ওজনের পাশাপাশি এবং সন্তান জন্মদান পরবর্তী মানসিক মোকাবেলায়ও সাহায্য করবে আপনাকে নয় নাম্বারে হচ্ছে শারীরিক দুর্বলতা বা যে কোনো কারণে ব্যায়াম আপনার জন্য কঠিন হলে যথাযথ সার্টিফিকেট প্রাপ্ত নির্দেশকের তত্ত্বাবধানে মেডিটেশন করতে পারেন মেডিটেশন শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আপনাকে হালকা হতে অনুপ্রেরণা যোগাবে। দশ নম্বরে হচ্ছে ওজন কমানোর চেষ্টায় আপনার শিশু সন্তানের কথা ভুলে যাবেন না শিশুর জন্মের প্রথম ছয় মাসের শালদুধি শিশুর জন্য একমাত্র খাদ্য এ সময়ে মায়ের শরীরের ওজন কমানোর চেষ্টায় হুট করে ঘটা যে কোনো পরিবর্তন যেন শিশুর জন্য প্রয়োজনীয় শালদুধের মান এবং পরিমাণের ঘাটতি না আসে সেদিকে লক্ষ্য রাখা জরুরি বাড়তি ওজন বাড়তি মেদ ঝেড়ে ফেলা যে কোনো মানুষেরই একান্ত কাম্য কিন্তু যে কোনো বয়সে যে কোনো শারীরিক পরিস্থিতিতে ওজন বাড়ানো এবং কমানো সংক্রান্ত বিষয়গুলো স্বীকৃত চিকিৎসক এবং বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনার জন্য উপযুক্ত পদ্ধতি বেছে নিন বিশেষজ্ঞের পরামর্শ আপনাকে দ্রুত কার্যকরী এবং সুস্থ উপায়ে ওজন কমাতে সাহায্য করবে এবং মানসিক সাহস জোগাবে সর্বোপরি ভয় বা দুশ্চিন্তা বাদ দিয়ে স্বাস্থ্যকর জীবনের পথে এগিয়ে যান আর আপনার এবং আপনার শিশুর একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলুন সো আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে এই ইনফরমেশনগুলো সব মায়েদের কাছে পৌঁছে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বেবি অ্যান্ড লাইফস্টাইল